হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়ন। চলে এসেছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে মূলো শাকের একটা রেসিপি এনেছি। এই রেসিপিটা দেখুন আপনারা, দারুণ মজার রেসিপি। যারা মূলো শাক এই শীতকালে খেতে ভালোবাসেন, এই রেসিপিটা এইভাবে আমারভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। প্রথমে আমি মূলো শাক এবং মূলো দুটোই নিয়ে নিয়েছি। প্রথমে মূলোটাকে ভালো করে আমি কুচিয়ে কেটে নেব। দেখুন এরকমভাবে কুচিয়ে নিচ্ছি, একদম ঝিরিঝিরিভাবে। একখানা মূলো নিয়েছিলাম আর নিয়েছি অনেকখানি শাক। শাক আর মূলো এইভাবে মিশিয়ে একবার রান্না করবেন, দারুণ হবে এই ভাজিটা খেতে। দেখুন শাকটাকেও কুচিয়ে নিয়েছি, মূলোটাকেও আমি কুচিয়ে সাইডে রেখে দিলাম। আর আমি নিয়ে নিয়েছি এখানে 4-5টা রসুনের কুচি, আর নিয়ে নিয়েছি একটা হাফ ছোটো পেঁয়াজ কুচিয়ে। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার এই মূলো শাকের ভাজিটা তৈরি করব। কড়াই গরম হয়ে যেতে তাতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি রসুন কুচোটা 1-2 মিনিট একটু তেলে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আর রসুনটাকে টোটাল 3-4 মিনিট নাড়তে হবে, যতক্ষণ না ট্রান্সলুসেন্ট হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলিকে শেয়ার করবেন। আচ্ছা, দেখুন আমার এইরকমভাবে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি এবারে কুচানো মূলোটা। মূলোটা দিয়ে প্রথমে আমরা ভালো করে হাফ কুক করে নেব, যাতে শাকটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে না লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিয়ে দিলাম একটু সামান্য চিনি। সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর ঢাকা দিয়ে এটা 3-4 মিনিট কুক করব। মূলোটা হাফ কুক হয়ে যাবে যতক্ষণে। আচ্ছা, আমি আর কোনো মশলা ব্যবহার করছি না এই শাক রান্নাটায়। 4-5 মিনিট হয়ে যেতে ঢাকনা খুলে দেখুন অলমোস্ট কুক হয়ে এসছে মূলোটা। এই সময় আমি দিয়ে দেবো এখানে কুচানো শাকটাকে। শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তার আগেও বলে দিয়েছি আমি, বালি থাকার সম্ভাবনা থাকে। ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি শাকটাকে দিয়ে দিলাম। যদি আপনারা ঝাল বা লঙ্কা খেতে পছন্দ করেন, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এই রান্নাটাতে। শাক দিয়ে হালকা হাতে 2-3 মিনিট নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের মধ্যেই শাকটা নিজস্ব জলেই রান্না হয়ে যাবে, কোনো এক্সট্রা জল বা মশলা দিতে লাগবে না। দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আমি কি সুন্দরভাবে শাক আর মূলোটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম আমি 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করবেন। শীতকালীন এরকম সবজি আমি যেই প্রসেসে দেখালাম এইভাবে একবার মূলো দিয়ে মূলো শাক ভাজা বানিয়ে খাবেন, দারুণ লাগবে সবার। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আমি আবারও ফেরত আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমি উপর থেকে একটা শুকনো লঙ্কা ভেজে গার্নিশ করে দিয়েছি, দেখতেও ভালো লাগছে। শুকনো লঙ্কাটা চাইলে মেখেও ভাতের সঙ্গে খেতে পারেন। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে সবাই জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।